নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন, 1 বছর 6 মাস শনি মহারাজের কৃপায়, শনিদেবের কৃপায় 6 রাশির উন্নতির শিখড় চূড়ায় উঠবে। দেখুন, 17 জানুয়ারি 2023 শনি আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করে আপনার মোটামুটি 6 থেকে 7 মাস কিন্তু হয়ে গেছে আপনার মূল ত্রিকোণ রাশিতে থাকা, এবং রেট্রোগ্রেড ছিল। এই রেট্রোগ্রেড থেকে অর্থাৎ বকরি থেকে মার্গি হচ্ছে আপনার 4 নভেম্বর 2023, এবং এখান থেকে 1 বছর 6 মাস শনিদেব 6 রাশির উপর বিশেষভাবে শুভ প্রভাব বিস্তার কিন্তু করবে। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, অর্থাৎ সম্পূর্ণ গ্রহের গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা করি। অনেকে বলছেন যে কৌশিকদা বলছেন হচ্ছে না। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, এখানে ব্যক্তিগত জন্ম ছক আলোচনা করছি না। আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে শনি স্থিতি কেমন রয়েছে? শনি আপনার পাপকর্তারই দোষে নেই তো? শনি নিচস্থ নেই তো? শনি আপনার মঙ্গলের সঙ্গে যুক্ত নেই তো? বা শনি আপনার রাহুর সাথে যুক্ত নেই তো? এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। হ্যাঁ, তবে আমি একটি কথা বলছি, বাই বার্থ চার্ট শনি যদি আপনার কুম্ভ রাশিতে যদি অবস্থান করে, ধরে নিন এই 2023-এ কুম্ভ রাশিতে, আবার 1993-94 সালে কিন্তু কুম্ভ রাশিতে ছিল, আবার দেখুন 1963-64 সালেও শনি কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছিল। দেখুন, যাদের 1963-64 সালে জন্ম বা 1993-94 সালে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে, আনন্দ ক্ষেত্রে শনি কিন্তু অবস্থান করছে। বা যাদের 1933-34 সালে জন্ম, তাদের ক্ষেত্রেও কিন্তু শনি কিন্তু কিছুটা হলো এই 1 বছর 6 মাস আপনাদেরকে কিন্তু লাভ কিন্তু দিবে। অনেকে এই শনি নিয়ে কিন্তু ভয় রয়েছে যে কৌশিকদা শনি মানেই তো খারাপ, এই ভয় ভীতিটা কাটাতে হবে। শনি আপনাদের জন্মছকে কেমন রয়েছে? শনি আপনাদের অষ্টমী তো নেই তো? এটাও কিন্তু দেখা দরকার। শনি যদি অষ্টমীতে থাকে, শনি যদি পাপকর্তারই দোষে থাকে, শনি যদি নিচস্থ থাকে, শনি যদি রাহুযুক্ত, মঙ্গলযুক্ত, শনি যদি রবিযুক্ত থাকে, বা শনি যদি কেতুযুক্ত থাকে, কিন্তু শনির যে সে সমস্যাগুলো কিন্তু বাড়িয়ে দেয়। অর্থাৎ আর যদি আপনাদের জন্মছকে শনি রাজযোগকারী প্ল্যানেট হয়, শনি আপনার মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে, তুঙ্গগৃহে অবস্থান করে অথবা কেন্দ্রে অবস্থান করে, তাহলে কিন্তু শনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়। যদি শশনম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, শনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দিয়ে থাকে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, শনিকে ভালো করতে গেলে আমাদের নিজেদের বিহেভিয়ারকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ নেচারকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা প্রকৃতিকে যেমন দিব কি না, প্রকৃতি তেমন ফিডব্যাক কিন্তু দেয়। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন, আপনার তেমন কিন্তু ফল পাবেন, কারণ ন্যায়কারক গ্রহ তো শনি, ভালো কর্মের ভালো রিটার্ন রয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অনেকে আমার সঙ্গে যারা পরামর্শ করছেন, কৌশিকদা আমি কি নীলা লাগাতে পারি? দেখুন, নীলা এমন একটা রত্ন
যেটা অন্যান্য রত্নের থেকে খুব চটজলদি কিন্তু ফল দেয়। শুভ এবং অশুভ দুটি কিন্তু ফল দিয়ে থাকে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই নীলা আইডিয়াল রয়েছে কি না সেটা কিন্তু জানা দরকার। এমনি ফট করে একটা রত্ন পরে নিলাম নীলা, নীলা কিন্তু সাইড ইফেক্ট রয়েছে। অর্থাৎ যেমন লাভ দেয় তেমনি শনি রত্ন নীলা কিন্তু লোকসানও কিন্তু দেয়। নীলা কবে পরিধান করা উচিত, নীলা কারা কারা পরিধান করতে পারবেন, তার উপর কিন্তু আমার এই এই ভিডিওগুলো আমার উপর দেওয়া রয়েছে। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলছি যে এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখুন, কারণ আপনারা যদি না জানতে পারেন যে কোন রত্ন কার পড়া উচিত, লগ্ন সাপেক্ষে আপনার রাজ্যকারী রয়েছে না মারক রয়েছে এবং কোন সময় পড়ার দরকার রয়েছে সেটা কিন্তু জানা কিন্তু দরকার। এবং সর্বোপরি হচ্ছে আমাদের ডেস্টিনি এবং বাস্তু। বাস্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। অনেকে জানেন ভাড়া বাড়িতে ভালো ইনকাম ছিল, সেই বাড়ি থেকে একটা বাড়ি কেনার কিন্তু ক্ষমতা তার চলে আসলো, বাড়ি কিনলো, কিন্তু সেই নতুন বাড়িতে প্রবেশ করার পর থেকে কিন্তু সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করলো। অর্থাৎ বাস্তু রত্ন আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। তাই আমি বারবার বলি ব্যক্তিগত জন্মছক এবং বাস্তু দুটোই কিন্তু দেখানো দরকার। আর একটি কথা আমি আবারও বলছি, প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন, এবং আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন। এর পাশাপাশি আপনারা রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান, তাতে শনি খুব ভালো হবে। এবং বাস্তবে যারা নির্ধনী তাদেরকে কিছু হলো অন্ন বস্ত্র অর্থ দান করুন, তাতেও কিন্তু আপনারা লাভ পাবেন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করতে কিন্তু পারেন। দেখুন আমি একটি কথা বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, অর্থাৎ একটা ঋণ থেকে উঠে আসতে গিয়ে আরেকটা ঋণ করে ফেলছেন, অর্থাৎ একটা গর্ত বন্ধ করতে গিয়ে আরেকটা গর্ত করে ফেলছেন, তাদের ক্ষেত্রে একটি কথা বলবো, আপনারা অবশ্যই ইমিডিয়েট কন্ট্রাক্ট করুন। মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, কালা জাদু করছে, আপনার সন্তানের এডুকেশন, বিবাহিত জীবনের সমস্যা, কর্মক্ষেত্রে উন্নতি নাই, ব্যবসা হচ্ছে না, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। প্রথম যে রাশির আমি কথা বলবো, লাভ দিতে চলেছে, এটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনি সাড়ে সাতে দ্বিতীয় চরণ চলছে, অর্থাৎ কুম্ভ রাশির এই দ্বিতীয় চরণে কিন্তু আপনাদের বিশেষ করে ব্যবসার জায়গা, আপনার অর্থের জায়গা এবং আপনার বিদেশ থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ দিতে চলেছে। এই এক বছর ছ মাস কুম্ভ রাশির ব্যবসার জায়গা এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু মধুর হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন আপনার বৃষ রাশির ক্ষেত্রে যেমন শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনার কুম্ভ রাশির ক্ষেত্র কিন্তু শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ বৃষ রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে আপনার লাভ আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আকর্ষক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে আপনার লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির ডেলি ইনকাম এবং দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। মকর রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। ধনুরাশির অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টর থেকে আপনার লাভ পেতে চলেছেন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের লাভ হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।